হ্যালো, আমাদের আজকের রেসিপি নিরামিষ ডুমুরের তরকারি। তো তার জন্য প্রথমেই লাগছে আমাদের ডুমুর। এই রান্নাটা মা করছিল, তাই ভাবলাম রেকর্ড করে নেওয়া যাক। তো ফার্স্টেই দেখে নিন কেমন করে ডুমুর কাটতে হয়। এটা একটা সবার কাছে খুব ঝামেলার বিষয় লাগে। সাইডের যে পার্টগুলো আছে সেগুলো এরকমভাবে নিয়ে নিতে হয়, মাঝখানে যে বীজের পার্ট ওইগুলো বাদ দিয়ে দিতে হয়। এরমভাবে খুব সহজেই ডুমুর কাটা যায়, আপনারা ছুরির সাহায্যেও কাটতে পারবেন। মাঝখানের পার্টটা নেওয়া যাবে না। সব কটা ডুমুর কাটা হয়ে গেছে, এবার এগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছে, না হলে কালো হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ। কিছুক্ষণ আমরা ডুমুরটাকে ভিজিয়ে রাখব। তারপরে আমরা আলু ডুমু ডুমু করে কেটে হলুদ দিয়ে ডুমুরের সাথে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। তেল গরম হলে তাতে ফোড়ন হিসেবে দেওয়া হচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে 1 টেবিল স্পুন মতো। এবার আদা জিরে আর লাল লঙ্কা দিয়ে বেটে একটা মশলা তৈরি করা হয়েছে, যেটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন আর হলুদ। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হলো। তেল বেরিয়ে আসলে, মানে মশলাটার থেকে কাঁচা গন্ধ দূর হওয়ার পর, এতে দেওয়া হলো টমেটো কুচি 1/2 কাপ মতো। টমেটোটা ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। দেখুন টমেটোগুলো ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডুমুর আর আলুটা দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে এরকম ডুমু ডুমু করে কাটা হয়েছে, আপনাদের আগেও দেখিয়েছি। এবার মশলা আর ডুমুর আর আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর 1 মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছি। ঢাকা খুলে আবার কিছুক্ষণের জন্য ডুমুর আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম জল। জলটা একটু কমে আসা পর্যন্ত আমরা ডুমুরের তরকারিটাকে ফুটতে দেব। এই তরকারিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আর ডুমুর খুব স্বাস্থ্যকর একটি সবজি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দেওয়া হবে 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন গরম মশলা। এবার আরও 2 মিনিট মাঝারি ফ্লেমে ফোটানোর পর আমাদের ডুমুরের তরকারি রেডি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।